আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি মহান আল্লাহ তালা অশেষ সময় আপনারা সকলেই সই আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি বেশ কয়েকটি কারেন্সি রিলেটেড ব্যাপার নিয়ে আলোচনা করব এবং এই ব্যাপারগুলো একেবারে ধ্রুব সত্য আপনি ধরে নিতে পারেন কারণ আমার আলোচনা শেষে ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পারবেন তো প্রথমত যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের হোল ওয়ার্ল্ড এটা একটা শ্যাডো ইকোনমির দিকে চলে যাচ্ছে শ্যাডো ইকোনমি বলতে আমি কি বোঝাচ্ছি এখানে শ্যাডো ইকোনমি বলতে বোঝাচ্ছে যে মেইন যে সেন্ট্রাল যে ব্যাংকিং সিস্টেম বা সেন্ট্রাল সব অর্থ লেনদেন হচ্ছে এটার সাথে ইন্ডিভিজুয়ালরা একেবারে ডিটাচড হয়ে পড়বে এর কারণ হিসেবে দেখা যাবে যে প্রতিটি দেশেই হাতে গোনা কিছু কোম্পানি এই সেন্ট্রাল যে ইকোনমি রয়েছে এখানে তাদের আসলে প্রভাব থাকবে এবং ইন্ডিভিজুয়ালরা তখনই সেন্ট্রাল বিভিন্ন জায়গায় তাদের অর্থ রাখাটাকে নিরাপদ মনে করবে না এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে এক্ষেত্রে আমি বলতে পারি ক্রিপ্টোকারেন্সির কথা আপনারা দেখবেন যে বিটকয়েন বিভিন্ন ধরনের এরকম ক্রিপ্টোকারেন্সিগুলোর যে উত্থান হয়েছে এর ফলে বিভিন্ন যে সেন্ট্রাল যেসব ব্যাংস তারা বাধ্য হচ্ছে এখন ই মানি চালু করার ক্ষেত্রে খুব অল্প কয়েক বছরের মধ্যে পাঁচটি দেশের নাম আমি বলতে পারি তারা ই মানি চালু করে দেবে তার মধ্যে জামাইকা কাজাকিস্তান রাশিয়া চায়না এবং ব্রাজিল এই পাঁচটা দেশ আপনি নিতে পারেন যে এরা ই মানি চালু করবে এর কারণ হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি এত বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে মানুষ এটাকে অনেক বেশি সেফ মনে করছে এই কারণে সেন্ট্রাল ব্যাংক সমূহ বাধ্য হচ্ছে এই কাজটি করতে এরপরে আমি যে পেপারলেস যে ক্যাশের ব্যাপারটা বলছি সেদিকেও চলে যায় এর কারণ হচ্ছে আপনি আমার ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি দেখেছি অনেক মাসে আমার যে অনলাইন ট্রানজেকশনস গুলা এগুলা কিন্তু আমার অফলাইন ট্রানজেকশনস এর থেকে বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের মতো একটি ডেভেলপিং কান্ট্রিতে যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য উন্নত বিশ্বে আপনি একটু চিন্তা করে দেখুন যে কত সহজলভ্য হয়ে গেছে অনলাইন পেমেন্টসটা তো যখনই ই-মানি ব্যবহার করা হচ্ছে অনলাইনে পেমেন্টস করা হচ্ছে তখন ফিজিক্যাল ক্যাশের ব্যবহার তো আর খুব বেশি মানুষের প্রয়োজন হয় না আর ফিজিক্যাল ক্যাশ আপনি দেখেন যে ধরেন বিশ হাজার টাকাও যদি হাতে নেন তাও একটা জায়গা দরকার হচ্ছে আপনি কিন্তু আপনার ওয়ালেটে হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ঢোকান সেক্ষেত্রে দেখা যাবে যে এটা নিয়ে চলাফেরা করতে অনেক টাফ এবং আপনার এখানে উঁচা হয়ে যায় প্যান্টের পেছনে রাখলে সমস্যা হয় চলাফেরা করতে তো এই সব সবকিছু বিবেচনায় এখন ই মানি যেটা এটা সময়ের দাবি এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হয় সেটা হচ্ছে যে বায়োমেট্রিক পেমেন্ট সিস্টেম আপনারা দেখবেন যে মানুষ ওই যে সহজলভ্যতার কথা যেটা বলছি বায়োমেট্রিক সিস্টেম কেমন হতে পারে ফিঙ্গার মাধ্যমে এবং চোখের যে রেটিনা রয়েছে সেটা স্ক্যানিং এর মাধ্যমে তো এই দুইটা তো মানুষের অনেক বেশি ইজি টু গো একটা ব্যাপার সো এটার দিকে মানুষ ধাবিত হবে সো বায়োমেট্রিক পেমেন্ট সিস্টেমস বলেন এবং ই মানি বলেন বা অনলাইনে যে আদান প্রদান বলেন এটার একেবারে সুনামি শুরু হয়ে যাবে এবং এখানে বলা হচ্ছে একটা টার্ম ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা সুনামি দেখানো হচ্ছে যে আগামী দশ পনেরো বছরের পর ঘন্টায় যে পরিমাণ ট্রানজেকশন হবে অনলাইনে সেটা জাস্ট বর্তমান সময়ের যে কোনো একটা বছরের হোল ট্রানজেকশন এর সময় আপনি কি বুঝতে পারছেন যে কি হারে মানুষ সেখানে পার্টিসিপেট করবে এটা আসলে বোধ কবি আর দেখেন যে কোনো ঘটনা যখন ঘটে সেটা কিন্তু আস্তে আস্তে সময়ের দাবি বা মানুষের প্রয়োজনটাকে যখন ফিল আপ করা শুরু করে তখনই এই ব্যবস্থাটা অ্যাকসেপ্ট করা হয় এখন আপনি বলতে পারেন যে পেপারলেস যে সোসাইটিটা ওটা আসলে ভালো একটা সোসাইটি না এখন এটা দিয়ে কিচ্ছু আসা যায় না মানুষের কোনটা প্রয়োজন সেটাই হচ্ছে এখানে মুখ্য তো টাইমটা আসলে ওইভাবে সেট হবে যে মানুষ যখন যেটা তার প্রয়োজন মনে করবে যেটা তার জন্য উপযুক্ত মনে করবে সেটা তারা ব্যবহার করা শুরু করবে এবং তখনই কিন্তু সেই ব্যাপারগুলো ঘটে যাবে অতএব ওই যে যে আমরা আসলে পেপারলেস যে সোসাইটির কথা বলছি এটা নট অনলি ক্যাশের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটবে যে আপনি এখন দেখেন আমরা পেপার বাদ দিয়ে বিভিন্ন ট্যাবের স্ক্রিনে লেখালেখি করি কারণ আমরা বলছি যে আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচতে চাই আর পেপার তৈরি হয়তো বিভিন্ন গাছ থেকে অতএব এই গাছ নিধন যাতে করে কমে যায় সেই জন্য ইকো ফ্রেন্ডলি একটা সিস্টেম চালু করতে চাইছি তো সবকিছু যদি আমরা একেবারে মানে একটার সাথে আরেকটা মেলাই তাহলে খুব সহজে বোঝে আসবে যে কেন ক্যাশলেস সোসাইটি চালু হবে অদূর ভবিষ্যতে তো যাই হোক প্রিয় ভাই বোনের আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিও থেকে আপনারা মেইন যে বিষয়বস্তু সেটা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় আল্লাহ হাফেজ